আজকে আমরা তোমাদের জন্য একটি এক্সেলে প্রজেক্ট নিয়ে আলোচনা করব ইফ কন্ডিশন দিয়ে। এ হচ্ছে ইফ কন্ডিশনের প্রজেক্ট। তো যেখানে আমরা কিছু সেলসম্যান বা এক্সিকিউটিভের নাম রেখেছি, অ্যানুয়াল সেলস, কমিশন, টোটাল রিমার্কস, কমিশন, টোটাল রিমার্কস, এটা আমরা একটা ফর্মুলা ইফ কন্ডিশন দিয়ে বের করব। তার কন্ডিশন নিচে তিনটে দেওয়া আছে, দেখো। তো আমরা এক্সেলটা ওপেন করি, শুরু করি। স্টার্ট থেকে এক্সেল 2016 ওপেন করলাম। যার মেশিনে যে ভার্সনটা থাকবে সেটা ওপেন করে করতে পারো। তো আমরা একটু আগে ছকটা করে নিচ্ছি। নেম অফ সেলসম্যান বা এক্সিকিউটিভ, অ্যানুয়াল সেলস, কমিশন, টোটাল আর রিমার্ক, হেডিংগুলো আমরা লিখে নিয়েছি। এবার সেলসম্যান আমি এখানে যে নাম দিয়েছি সেই নামে দিতে হবে, এমন করে ব্যাপার নেই, তুমি তোমার মতো করে নামগুলো দিতে পারো। অ্যানুয়াল সেলসগুলো তুমি এখানে আমি যেগুলো দিয়েছি সেই ডেটাগুলো দিতে পারো, বা তুমি তোমার মতো করে দিতে পারো। এটা জাস্ট এক্সাম্পল, আমি জাস্ট এখন বোঝানোর জন্য জাস্ট এরকম কিছু নাম দিয়ে দিচ্ছি। কিছু নাম দিলাম, অ্যানুয়াল সেলস, তুমি ওই ডেটাটা দিতে পারো বা নিজের মতো করে ইনপুট করো, এটা কোনো ব্যাপার না, এটা জাস্ট আমরা প্র্যাকটিস করব। ডেটাটা নিজের মতো করে দিলাম, ওকে, এরকম করে আমরা কিছু ডেটা ইনপুট করে দিলাম। এবার কমিশন, এবার কমিশনের জন্য একটা কন্ডিশন আমরা দিয়েছি, দেখো তোমরা। কমিশন টু বি ক্যালকুলেটেড 10% অফ অ্যানুয়াল সেলস হুজ অ্যানুয়াল সেলস গ্রেটার দেন 25,000 অ্যান্ড 8% অফ অ্যানুয়াল সেলস হুজ অ্যানুয়াল সেলস বিলো 25,000। অর্থাৎ যাদের অ্যানুয়াল সেলসটা 25,000 টাকার উপরে তারা 10% পাবে কমিশন, আর যারা 25,000 টাকার নিচে তারা 8% কমিশন পাবে। তো আমরা ইফ কন্ডিশন দিয়ে এখানে করে দেখাচ্ছি। আচ্ছা, তোমাদের সুবিধার জন্য আমি এই ভ্যালুগুলোকে, ডেটাগুলোকে একটু বোল্ড, একটু ফন্ট সাইজ ইনক্রিজ করে রাখি, তাহলে তোমাদের হয়তো দেখতে একটু সুবিধা হবে, যারা মোবাইলে দেখবে বা কিছু। তো কন্ডিশনটা ফলো করি আমরা, ইকুয়ালস টু ইফ, যখনই তোমার কাছে কোনো কন্ডিশন বা শর্ত আসবে তখন ইফকে কাজে লাগাতে হবে। আর ফর্মুলা দেওয়ার আগে নিশ্চয় জানো ইকুয়ালস টু সাইন দিতেই হয়। তো ইকুয়ালস টু দিলাম, ইফ যদি, ইফ দিলে ব্র্যাকেট ওপেন করতে করলাম, অ্যানুয়াল সেলসে ক্লিক করলাম, সবসময় ভ্যালুতে ক্লিক করবে, কখনো টেক্সটে ক্লিক করবে না। তো 25,000-এ ক্লিক করলাম, ও অটোমেটিক B2 চলে আসবে, অর্থাৎ ওই সেল অ্যাড্রেসটাও ক্যারি করে নেবে। গ্রেটার দেন ইকুয়ালস টু 25,000, অর্থাৎ অ্যানুয়াল সেলসটা যদি 25,000 বা তার বেশি হয় তাহলে, মানে কমা, আবার ওই অ্যানুয়াল সেলসেই ক্লিক, B2 আসবে ইন্টু 10%। যদি অ্যানুয়াল সেলসটা 25,000 বা তার বেশি হয় তাহলে ওই অ্যানুয়াল সেলসের উপর 10% পাবে, আদারওয়াইজ, মানে কমা, আবার অ্যানুয়াল সেলসে ক্লিক, ইন্টু 8% পাবে। ইফ কন্ডিশন কমপ্লিট করলাম, ব্র্যাকেট ক্লোজ করবো, যে কটা ব্র্যাকেট আমরা ওপেন করেছি সে কটা লাস্টে ক্লোজ করবো, তো একটাই আছে, একটাই ক্লোজ করলাম, এন্টার, তারপর কমিশন ক্যালকুলেট হয়ে গেল। এটাকে আমরা ড্র্যাগ করে দিচ্ছি, বাকিগুলো অটোমেটিক চলে আসবে। টোটাল মানে দুটোকে প্লাস করবো, অ্যানুয়াল সেলস আর কমিশন দুটোকে প্লাস করে দেবো আমরা এখানে। ইকুয়ালস টু সাম দিয়ে করতে পারো বা অটো সাম দিয়ে করতে পারো। অটো সাম দিয়ে করলে এখানে দেখো ডান দিকে অটো সাম বলে লেখা আছে, এখান থেকে করতে পারো, ক্লিক করে এন্টার করলে অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে। অথবা তোমরা প্লাস করেও করতে পারো, ইকুয়ালস টু অ্যানুয়াল সেলস প্লাস কমিশন, এইভাবেও করতে পারো, এন্টার দিলে ক্যালকুলেট হয়ে যাবে। অথবা ফর্মুলা দিয়েও করতে পারো, ইকুয়ালস টু সাম ব্র্যাকেট ওপেন অ্যানুয়াল সেলস আর কমিশনকে সিলেক্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। ড্র্যাগ করে দিচ্ছি আমরা ড্রপ ডাউন অ্যারো থেকে রিমার্কস, রিমার্কসেরও একটা ফর্মুলা আছে, তো সেটা দেখো কন্ডিশন দিয়ে দিচ্ছি আমরা এখানে। টোটাল তো করলাম 2 নম্বর পয়েন্ট, রিমার্কস শুড বি বেস্ট সেলস হুজ টোটাল ইজ গ্রেটার দেন 28,000 অ্যান্ড বেটার সেলস হুজ টোটাল ইজ গ্রেটার দেন 24,000 অ্যান্ড গুড সেলস হুজ টোটাল ইজ বিলো 24,000। অর্থাৎ যাদের টোটাল ভ্যালুটা 28,000 টাকা তার বেশি তাদেরকে আমরা বলবো বেস্ট সেলস, যারা 24,000-এর উপরে সেলস তাদের বলবো বেটার সেলস, যারা তার নিচে তাদেরকে বলবো গুড সেলস। এটা একটা কন্ডিশন আমরা ফিল আপ করছি, বললাম কন্ডিশন যখন থাকবে ইকুয়ালস টু ইফ আনতেই হবে আমাকে, টোটালে ক্লিক,
দেখো এবার সেল অ্যাড্রেসটা G2 এসে গেছে টোটাল, তুমি জাস্ট ভ্যালুতে ক্লিক করবে, অটোমেটিক ক্যারি করে নেবে অ্যাড্রেসটা, গ্রেটার দেন ইকুয়ালস টু 28,000, কমা ডবল ইনভার্টেড কমা ওপেন করলাম, লিখছি আমরা বেস্ট সেলস, এটা কিবোর্ড থেকে টাইপ করছি, আবার কমা, আবার ইফ, আবার ব্র্যাকেট ওপেন, আবার টোটাল ক্লিক, গ্রেটার দেন ইকুয়ালস টু 24,000, কমা ডবল ইনভার্টেড কমার মধ্যে বেটার সেলস, ওকে কমা ডবল ইনভার্টেড কমার মধ্যে আবার লিখছি আমরা গুড সেলস, ডবল ইনভার্টেড কমা ক্লোজ, ব্র্যাকেট যে কটা ওপেন করেছি সে কটা ক্লোজ, অর্থাৎ যদি টোটাল সেলসটা 28,000 টাকার উপরে হয় তাহলে বেস্ট সেলস লিখব, সেটা যেহেতু টেক্সট তাই ডবল ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে, আবার কমা ইফ টোটাল সেলস গ্রেটার দেন ইকুয়ালস টু 24,000 হলে বেটার সেলস, সেটাও ডবল ইনভার্টেড কমার মধ্যে, আর লাস্ট কন্ডিশনটাকে তুমি ফলস ভ্যালু হিসেবে কমা দিয়ে দিয়ে দিতে পারো, এর জন্য আলাদা করে তোমাকে ইফ কন্ডিশন ইউজ করতে হয় না, যদি এটা হয় তাহলে বেস্ট সেলস, যদি এটা হয় তাহলে বেটার সেলস, আদারওয়াইজ গুড সেলস, এন্টার, এবার আমরা ড্র্যাগ করে দিচ্ছি। এভাবে আমরা একটা ছোট প্রজেক্ট করে দেখালাম ইফ কন্ডিশনের উপরে কীভাবে কাজ করা যায়। তো তোমরা ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।